নমস্কার, আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পূজার চাঁদ। আছিনের মাঝামাঝি উঠিল বাসনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে তাই, আনন্দে দু হাত তুলে নাচে। পিতা পৌঁছেছিল দ্বারে, দুজনে সুজারও দ্বারে, কি পূজা আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুজ চয়নার জনদিনে বার বার কয়ে, মা গো থরি দোল পায়, বাবা আমাদের তরে কি কি নেন ঘরে, একবার রে না মা দেখায়। ব্যর্থ দেখি হাসিয়া মা, দুখারি ছিটের চাবা, দেখাইল কুড়ি আদর। মধু কহে, আর নেই? মা কহে, আছে এই একজনে ধুতি ও চাদর। লাগিয়া আগুন ছেড়ে কাপড় ধুলাই ফেলে, কাজিয়া কইল, চাই না মা, লাই বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুলকাটা ছাতি রে যাবা। মা ছুঁড়ে কয়ে কয়ে, উঠু ছি ছি, কেন কাটো বিছা বিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয় দ্বিধার, কত গেছে লোক ছাদ, পেয়েছে কত দুঃখ তাপ, তবু দেখো বহু পেয়েছে তোমাদের ভালোবেছে। ছাড়ছ বোধে এনেছে কিনে, সেদিনই আদা দরে ফেলিলি ঝুড়ির উপরে, এদিককা হলো এতদিনে। পিঠু কয়ে, এ কাপড় পছন্দ হয়েছে বল, এ যাবা পরা যাবালে। মধু ধুলে আলো লেগে, খর ছেলে দ্রুত বেগে, কেন লাই বাবুদের তারে। সেটা বেলা লোক জড়ো, লাই বাবু ব্যস্ত বলো, তারা ছাদাতে গেছে লাল। মধু যাবে এক করে, দাঁড়াইল ব্লাস বলে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকে খেয়ে ভরে, কোন কহে করুণ ছাড়ে, তারে দুই বাহুতে বাজিয়া। কিলে বধু হয়েছে কি, তোরে যে ছুকত দেখি, শুনে বধু উঠিল কাঁদিয়া, কহিল বাবা আবার তরে আদিয়াছে ঘরে, শুধু এক ছিটের কাপড়। শুধু লাল বাছাই হাসিয়া বধুরে কয়, ছেড়তে ভাবটা কি বা তোর, ছেলেলে ডাকিয়া চুপি, ওরে গুপি তোর যাবা দে তুই বধুকে। গুপিচ্ছে যাবা পেয়ে বধু করে যাই যে, হাতিয়া দাই ধরে মুখে, বুক ফুলাইয়া চলে, সবাইলে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো যে মামা, এই আবারের বিধু ছিট পড়ে আছে শুধু, মূল গায়ে সাতিরের যাবা। মা শুনে মা ঝুলে কহে, নাছি রাজে অত্লু দলে ভাছি, কপালে করিয়া তরা ঘাত, হই দুঃখী হই দিন, কাহারো লাখি না ঋণ, কালু কাছে পাতি নাই হাত। তুমি আমাদের ছেলে, ভিক্ষালই অবহেলে, অহংকার করো যে যে, ছেলা ধুতি আপনার ছেল বেশি দাম দান, ভিক্ষা করা ছাতি নেচ্ছে। আই বিধু
আই বুকে চুম খাই চাঁদ মুখে তোর ছাদ সবচেয়ে ভালো তরিদ্র ছেলের ব্লেড দরিদ্র বাপের স্নেহে শীতের জামাটি করে আরো নমস্কার।